টাইমটা যদি বেড়ে যায় তখন কি হবে? তখন সঙ্গে সঙ্গে ওই গ্লুকোজ ডিটেক্টর, গ্লুকোজ ডিটেক্টর সেল ওরা ইম্পালস সেন্ড করবে হচ্ছে, আচ্ছা গ্লুকোজ ডিটেক্টর সেল ওরা ইম্পালস সেন্ড করবে বেটা সেলস, কাদেরকে বলো? বেটা সেলসে ইম্পালস, বেটা সেলসে ওরা ইম্পালস সেন্ড করবে, কি ঠিক আছে কিনা? আচ্ছা এখন বেটা সেলসে ওরা যদি ইম্পালস সেন্ড করে, বেটা সেলস সঙ্গে সঙ্গে ইনসুলিন তৈরি করবে, বলো বেটা সেলস সঙ্গে সঙ্গে কি করবে? ইনসুলিন তৈরি করবে। এখন ইনসুলিন যথাসাধ্য হার্ট এন্ড সোল ট্রাই করবে বডির মধ্যে ব্লাড গ্লুকোজের অ্যামাউন্টটাকে কমায় দেওয়া, সেটা কিভাবে করবে? ইনসুলিন কয়েক জায়গাতে যাবে, কয়েক জায়গাতে ইনসুলিন যাবে। আচ্ছা ইনসুলিন কোথায় কোথায় যায়? ইনসুলিন যায় লিভারে, ইনসুলিন লিভারে যাবে, তারপর ইনসুলিন যাবে মাসেলসে, মানে আমাদের যেটা স্কেলিটাল মাসেলস, মাসেলস গুলোতে যাবে ইনসুলিন, তারপর যাবে অ্যাডিপোজ টিস্যু। আচ্ছা অ্যাডিপোজ টিস্যু কোনগুলো বলো তো? ফ্যাট, তাই না? অ্যাডিপোজ টিস্যু কোনগুলো বলো? ফ্যাট, মানে যারা ফ্যাট কে স্টোর করে নাকি? জি স্যার। আচ্ছা লিভারে গিয়ে তুমি বলো তো ইনসুলিন কি করবে? লিভারে গিয়ে ইনসুলিন বলেই ফেলো, পড়েছো তো ওর লেভেলে, মনে আছে? লিভারে গিয়ে ইনসুলিন কি করবে? ইনসুলিন লিভারকে বলবে, ও ডিয়ার লিভার প্লিজ কনভার্ট, প্লিজ টেক দ্য গ্লুকোজ, প্লিজ টেক আউট দ্য গ্লুকোজ ফ্রম ব্লাড অ্যান্ড কনভার্ট দেম ইন্টু গ্লাইকোজেন and keep them stored, don't let them go into blood, glucose out from blood, BLDD. তারপর তো ইনসুলিন লিভারে গিয়ে লিভারকে কি করবে বা কি করতে বলবে? গ্লুকোজ বের করে দিতে বলবে এবং ওটাকে কনভার্ট করে গ্লাইকোজেন হিসেবে স্টোর করতে বলবে। হ্যাঁ গ্লুকোজ কোথা থেকে বের করবে?